আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 26 জুলাই 2023, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্কেট সামান্যতম হলেও প্লাস হয়েছে, তবে দুঃখের বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেন কিন্তু আরও কমে গিয়েছে, এবং এভাবে করে যদি লেনদেন কমতে থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয়। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমরা এখানে দেখতেছি ডিএসসি সাধারণ সূচককে আজকে কিন্তু 1.49 পয়েন্টের মতো আপ হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিএসসি 30 সূচক, এখানে আবার কিন্তু মাইনাস হয়েছে 1.90 পয়েন্ট, এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি এটা আবার 0.08 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে শুধুমাত্র দুটি আপ হয়েছে, কিন্তু খুবই সামান্য বলা যায়, এটাকে আসলে অতটা আপ বলাও যায় না। আরেকটি কিন্তু নেগেটিভ আমরা দেখলাম, এবং যদি আমরা ইন্ডেক্স মুভারে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লাফার্জ হোলসেল সিমেন্ট, তারা কিন্তু এখানে আজকে 1 পয়েন্টের মতো বৃদ্ধি করতে পেরেছে, তবে টাকা অনেকে কিন্তু তেমন একটা বৃদ্ধি পায়নি। আমরা একটা জিনিস খেয়াল করেছি যে যেই শেয়ারগুলো পয়েন্ট খুবই বেশি পরিমাণ বৃদ্ধি করছে তারা কিন্তু টাকার অঙ্কে তেমন একটা বৃদ্ধি হচ্ছে না। অপরদিকে যেই সকল শেয়ারগুলো কম পয়েন্ট বৃদ্ধি করছে তারা কিন্তু টাকার অঙ্কে বেশি বৃদ্ধি পাচ্ছে, আমরা এগুলি খেয়াল করেছি কয়েকদিন যাবতই। তো আসলে এভাবে করে পয়েন্ট বৃদ্ধির উপর নির্ভর করে কিন্তু আসলে ইন্ডেক্স মুভারটা দেখলে আপনাদের লাভ হবে না। আপনাদের আসলে দেখতে হবে যে টাকার অঙ্কে কীরকম পরিবর্তন আছে সেই সকল শেয়ারগুলো। আচ্ছা যাই হোক, এরপর যদি আমরা ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, ড্র্যাগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মা কিন্তু তারা আজকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। তবে আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি, দেখেন গতদিন ছিল 210.60 টাকা, এবং আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি লাস্ট ট্রেড প্রায় ছিল 210 টাকা, অর্থাৎ মাত্র 60 পয়সার কারণে কিন্তু 1.5 পয়েন্টের মতো কমে গিয়েছে। তো এইভাবে করে যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পারবো আসলে কোনটির কত পয়েন্ট এবং কত টাকা পরিবর্তন হয়েছে, সেটা হিসাব করে আমরা আসলে বুঝতে পারবো বর্তমানে শেয়ারগুলোর অবস্থা। এর পরবর্তীতে আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 87টি শেয়ার আপ হয়েছে, অপরিবর্তিত ছিল 188টি, এবং 72টি শেয়ার কিন্তু আজকে মাইনাস হয়েছে। এবং যদি আমরা টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু গতদিন তুলনায় আরও কমে গিয়েছে, প্রায় 130 কোটি টাকার মতো কিন্তু লেনদেন কমে গিয়েছে, যেটা আসলে সত্যি দুঃখজনক ঘটনা। যদিও পয়েন্ট খুবই সামান্য বৃদ্ধি পেয়েছে, তবে টাকার অঙ্কে এভাবে মাইনাস হওয়াটা সত্যিই হতাশাজনক। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইনের এবং লুজারের ক্ষেত্রে দেখি তো দেখতেছি টপ গেইনের আজকে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কিন্তু আজকে ভালো বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু খেয়াল করছি এই শেয়ারগুলো বর্তমানে বৃদ্ধি পাচ্ছে, তবে এদের কিন্তু ফান্ডামেন্টালি অবস্থা কিন্তু অতটা উন্নত নয়। এরপর দেখতেছি OAL এটাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এখানে বেশ কিছু ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে তারাও ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে যে টপ 10 যে শেয়ার তারা বেশিরভাগই কিন্তু দুর্বল মৌলের শেয়ার বলা যায়। অপরদিকে আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া, তবে তারা কিন্তু তেমন একটা পতন ঘটেনি সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এখানে দেখি যে টাকার অঙ্কে লেনদেনে আজকে কিন্তু সিপাল হোটেল সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যদিও কিন্তু খুবই সামান্য, তেমন একটা বেশি নয়। এছাড়া ফুয়াং ফুডও দ্বিতীয় অবস্থানে রয়েছে, বিএসসি তৃতীয়, তবে তারা কিন্তু খুব একটা বেশি যে লেনদেন হয়েছে তা নয়। আচ্ছা যাই হোক, এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কোনো সেক্টরে কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো করেছে তা নয়, আমরা দেখতে পাচ্ছি আবার অনেক বেশি খারাপ করেছে তাও নয়, মানে মোটামুটি একটা মানে অপরিবর্তিত অবস্থায় বলা যায়। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক ট্রানজ্যাকশন, ব্লক ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লক ট্রানজ্যাকশনে যদি অনেক হিউজ পরিমাণ লেনদেনে তেমন আমরা দেখতে পাচ্ছি না, তবে KDSL মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়া আমরা আসলে এতে চোখে পড়ার মতো দেখছি না, তবে আমরা যদি বলতে পারি অ্যামাডোয়েল মোটামুটি লেনদেন হয়েছে, জেমিনিসি মোটামুটি লেনদেন হয়েছে। তো অ্যামাডোয়েলের কিন্তু একটা নিউজ আমি আপনাদের সাথে আলোচনা করেছি বিগত দিনে, আশা করছি সেই নিউজটি আপনারা জানেন, আর যদি না জানেন তাহলে আমার বিগত দিনের ভিডিওটি দেখতে পারেন, অর্থাৎ গতকালকে ভিডিওটি দেখলে আপনারা এই নিউজটি পাবেন, দেখতে পারেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা। তো চলুন আমরা এখন চলে যাই হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে পতন থামলো লেনদেনে ভাটা। তো মূলত আসলে এটাকে পতন থামাই বলা যায়, অর্থাৎ একটা অপরিবর্তিত অবস্থা, যে আপও না ডাউনও না, মিডিল একটা অবস্থাতে রয়েছে বা অপরিবর্তিত অবস্থায় বলা যায়, তবে লেনদেনের কিন্তু ভাটা আমরা দেখতে পেয়েছি, যেটা আসলে সত্যিই দুঃখজনক বলা যায়। কারণ এভাবে করে
টাকার অঙ্কে লেনদেন যদি দিন দিন কমতে থাকে তাহলে এটা কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন যে বর্তমানে শেয়ার মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কম, সেটা হতে পারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অথবা সাধারণ বিনিয়োগকারী, তো এভাবে চলতে পারে না। তাহলে দেখা যাবে আবারও ফ্লোর প্রাইজের পরিমাণ বাড়তে থাকবে এবং অনেক মানুষের টাকা আবার আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা গত কয়েকদিনে বেশ কিছু শেয়ারকে দেখেছিলাম ফ্লোর প্রাইস ভেঙে উপরে উঠেছিল, কিন্তু তারাই আবার হয়তো এখন আবার আস্তে আস্তে ফ্লোর প্রাইজে এসে আটকে যেতে পারে বা অনেকে আটকে গিয়েছে অলরেডি। আমি গতদিন আলোচনা করেছি এই বিষয়টা। তো এই জন্য আসলে আমি মনে করি যে শেয়ার মার্কেট গতিশীল রাখতে হলে অবশ্যই আপনাকে লেনদেনে থাকতে হবে। অনেক বেশি লেনদেন না হলেও একটা মোটামুটি পর্যায়ে লেনদেন থাকলেও শেয়ার মার্কেটটা স্টেবল থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ICICI-এর 3 ফান্ডে ডিভিডেন্ড ঘোষণা। তো আমি বেশ কিছুদিন যাবতীয় কিন্তু আপনার সাথে আলোচনা করেছিলাম যে আসলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কতটুকু লাভজনক, এবং আমি কিন্তু দেখেছি যে মিউচুয়াল ফান্ডে অন্যান্য শেয়ারের তুলনায় কিন্তু তুলনামূলকভাবে ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো পাওয়া যায়। অর্থাৎ আপনার বিনিয়োগের বিপরীতে আপনি ক্যাশ ডিভিডেন্ড ভালো পেতে পারেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে। তো আমরা একটু দেখি যে ICICI-এর এই 3টি ফান্ডে কী পরিমাণ ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ICICI অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত 3টি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে ডিভিডেন্ড ঘোষণা। বেমেয়াদি মানে হচ্ছে যে ওপেন এন্ড, তার মানে এটা নর্মাল মার্কেটে লেনদেন হয় না, এটা অন্যভাবে ক্রয় করতে হয় এই যারা ম্যানেজ করে তাদের কাছ থেকে, অর্থাৎ ফান্ড ম্যানেজারের কাছ থেকে কিনতে হয়। তো ফান্ড তিনটি হচ্ছে ICICI AMCL পেনশন হোল্ডার্স ইউনিট ফান্ড, ICICI AMCL কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ড ও ICICI AMCL ইসলামী ইউনিট ফান্ড। বুধবার 26 জুলাই অনুষ্ঠিত ফান্ড তিনটির ট্রাস্টি কমিটির সভায় সদ্য সমাপ্ত আর্থিক বছরের প্রতিবেদন প্রচারণা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ফান্ড তিনটির মধ্যে ICICI AMCL পেনশন হোল্ডার্স ইউনিট ফান্ড সর্বশেষ বছরের দ্বিতীয়ার্ধের জন্য ইউনিট প্রতি 10 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। ইউনিট প্রতি 10 টাকা ডিভিডেন্ড ঘোষণা, এর আগে গত 14 জানুয়ারি এই ফান্ডে 6 টাকায় অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারলাম এই ফান্ডটি বছরে 2 বার ডিভিডেন্ড ঘোষণা করে এবং টোটাল আমরা দেখতে পেয়েছি 16 টাকা, 10 টাকা আর 6 টাকা, 16 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে যা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। অর্থাৎ আগের যেই 6 টাকা সেটা অলরেডি ডিভিডেন্ড ঘোষণা বিতরণ করা হয়েছে। চূড়ান্ত ডিভিডেন্ড নিয়ে ফান্ডটি মোট ডিভিডেন্ড পরিমাণ দাঁড়িয়েছে 16 টাকা। আচ্ছা, ICICI AMCL কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ডে ইউনিট প্রতি ডিভিডেন্ড দেওয়া হয়েছে 50 পয়সা বা দেওয়া হবে আর কি। আর ICICI AMCL ইসলামী ইউনিট ফান্ডের প্রতি ইউনিটের ডিভিডেন্ড দেওয়া হয়েছে 40 পয়সা। অর্থাৎ এইগুলো 10 টাকা করে আর সম্ভবত ওটা বোধ হয় 100 টাকা, এই জন্য এটার ডিভিডেন্ডের পরিমাণটা বেশি। আচ্ছা যাই হোক, তো আপনারা যদি একটু হিসাব করে দেখেন যে বর্তমানে এই সকল ফান্ডগুলোর দাম এবং সেই সাথে সাথে এই ফান্ডগুলোর ডিভিডেন্ড, তাহলে দেখবেন যে তুলনামূলকভাবে ডিভিডেন্ড ইল্ড ভালোই থাকে। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ইল্ড তুলনামূলক ভালো থাকে। তো এই হচ্ছে বিষয়ের জন্য আপনাদেরকে বলি যে আপনারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য, তাহলে আপনারা ভালো রিটার্ন পেতে পারেন। তো যাই হোক, এখন আমরা চলে যাবো পরবর্তী নিউজে। তো এই নিউজ আমরা দেখতে পাচ্ছি ব্লকে 4 কোম্পানি বড় লেনদেন। তো আজকে মোটামুটি 61টি কোম্পানি অংশ নিয়েছিল লেনদেনে, এর মধ্যে তারা 20 কোটি 83 লাখ 33 হাজার টাকার মতো লেনদেন করেছে এবং সবচেয়ে বেশি দেখা গেছে লেনদেন 4টি কোম্পানিতে। এবং এই 4টি কোম্পানি হচ্ছে KDSL অ্যাক্সেসরিজ, অ্যামার্ড অয়েল, জেমিনি সি ফুড এবং প্যারামাউন্ট টেক্সটাইল। তবে এই 4টি কিন্তু লেনদেনে মাত্র 29% কভার করে আর বাকি মোটামুটি রয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে এই 4টি শেয়ার সম্পর্কে একটু দেখতে পারেন। এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিমা কোম্পানি শেয়ার নিয়ে DSE সতর্কবার্তা। আজকে একটি বিমা কোম্পানির শেয়ারের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেই বিমা কোম্পানিটি হচ্ছে জনতা ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অবধি বৃদ্ধি পেয়েছে, তবে তাদের কোনো প্রাইস সেনসিটিভ নিউজ ছিল না এবং সেই জন্য তাদেরকে তলব করা হয়েছিল এবং তারা বলেছে তাদের এই মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই, অর্থাৎ এই মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো কারণ তাদের জানা নেই। তো এই কারণে মূলত সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সুতরাং আপনাদেরকে বলবো এই শেয়ারটিতে বিনিয়োগ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো যাই হোক, এই ছিল আজকের দিনে বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ। তো আশা করছি এই নিউজগুলো আপনাদের ভালো লেগেছে বা সামনে তুমি উপকার আসবে। যদি উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।